আচার্য চাণক্যকে ভারতীয় শাস্ত্রের সেরা পণ্ডিতদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। আচার্য চাণক্য মানব জীবনকে প্রভাবিত করার প্রতিটি বিষয় খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। এই কারণে এই চাণক্যের নীতি আজও প্রাসঙ্গিক। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা একথা বিশ্বাস করেন যে যিনি আচার্য চাণক্যের নীতি নিয়মিত অধ্যয়ন করেন তার জীবন থেকে দুঃখ ও দুর্দশা সহজেই দূর হয়ে যায়। শুধু তাই নয়, যে কোনো বিপর্যয়ে অবিচল থাকার শিক্ষা ও শক্তি মেলে এই দর্শন থেকে। পণ্ডিত চাণক্যের মতে স্বামী স্ত্রীর সম্পর্ক রেশমের সুতোর মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেম ও বিশ্বাসের ওপর নির্ভর করে। এই দুটি ভিত যখন ভেঙে পড়তে শুরু করে তখন সম্পর্কও দুর্বল হতে শুরু করে। এই সম্পর্কের মধ্যে যখন ফাটল দেখা যায় তখন ব্যক্তিগত জীবনে উত্তেজনা, অশান্তি, বিভেদ দেখা যায়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন দূরত্ব তৈরি হতে শুরু করে তখন কোনো ব্যক্তি যত মেধাবী এবং পণ্ডিত হোক না কেন তাকেও মারাত্মক মানসিক চাপে পড়তে হয়। তাই সুখী দাম্পত্য জীবন লাভের শর্ত হিসাবে আচার্য চাণক্যের নির্দেশিত কতগুলি বিষয় মেনে চলা উচিত। বিবাহিত জীবনে কখনো সুখের অভাব বোধ করবেন না। আপনি যখনই সুযোগ পাবেন এই মুহূর্তটি উপভোগ করুন। জীবনে সুখের মুহূর্তগুলিকে কখনোই বৃথা যেতে দেবেন না। বৈবাহিক জীবনের সুন্দর মুহূর্তগুলি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে দৃঢ় করে তোলে এবং আগত সমস্যাগুলি দুর্বল করে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্কের উভয় ক্ষেত্রেই সম্মান ও শ্রদ্ধা থাকা উচিত। সম্পর্কে সম্মান ও শ্রদ্ধা না থাকলে তার মর্যাদার প্রাচীরটি অচিরেই ভেঙে পড়ে যায়। তাই চাণক্য মতে একে অপরকে প্রতি সম্মান ও শ্রদ্ধাপূর্বক জীবনযাপন করা উচিত। জীবনে সঙ্গীর ভালো জিনিসগুলো নিয়েই আলোচনা করা প্রয়োজন, এতে সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হয়ে ওঠে। তাই নিজের সম্পর্ক এবং নিজের সুখী দাম্পত্যকে সুখী রাখতে গেলে আজকের ভিডিওতে চাণক্যের যে কথাগুলি বলা হলো আপনাদের সাথে সেগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি এখানেই শেষ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিতে হবে। আপনি কি চ্যানেলে প্রথমবারই ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, পরবর্তীকালে সবার প্রথম আমাদের চ্যানেলে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।